Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sufiya sikati bundura. Asa kore ya Allah mer banite Allah rahmate tumra bhalo acho. Alhamdulillah ami Allah rahmate bhalo achi. Ami amar naam sahakari shikshak Ummul Momineen Aisha radhiyallahu anha alim madrasa. Ami ajke shosh shreni bodhir bishoy bodhir niye alochona korbo. আমাদের আজকের পাঠ হচ্ছে দ্বিতীয় অধ্যায় 19.2.1 আমাদের আজকের পাঠ অনুপাত তো এই শিক্ষণফল অনুপাত কি তা ব্যাখ্যা করতে পারবে সরল অনুপাত সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে এখন আমরা অনুপাত সম্পর্কে আলোচনা করি আমরা প্রত্যেক জীবনে ফাইল সব সময় একই দুরুশির সাথে আরেকটি দিয়ে একটি জিনিসের পরিমাণ ইত্যাদির সাথে অপর একটি জিনিসের দাম পরিমাণ ইত্যাদি তুলনা করে থাকি অর্থাৎ একাধিক জিনিসের একটি অপরটির সাথে তুলনা কোনোভাবে তুলনা করি এই তুলনা থেকে অনুপাতের সৃষ্টি আবার একটি জিনিস অপর একটি জিনিসের কত অংশ কত বা গুণ কত বা তাও তুলনা করি এই তুলনা থেকে আমরা অনুপাতের সুস্পষ্ট ধারণা পাই এখন অনুপাত কি দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত আমি আবার বলতেছি দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে রাশি দুটি অনুপাত বলে অনুপাতের দুইটি রাশি রাশি দুটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই এখন সরল অনুপাত সংক্রান্ত সমস্যা তোমরা 46 পৃষ্ঠা দেখো 46 পৃষ্ঠা 9 এখানে প্রশ্ন আছে 550 টাকাকে 5 অনুপাত 6 ও 4 অনুপাত 7 4 অনুপাত 7 অনুপাতে ভাগ করো এখন যেহেতু সরল অনুপাত এখন আমাদের বুঝতে হবে সরল অনুপাত কি সরল অনুপাত হচ্ছে অনুপাতের দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে আমি আবার বলতেছি সরল অনুপাত কি অনুপাতের দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে অনুপাতের ডান পাশের অংশকে পূর্ব বাম পাশের অংশকে পূর্ব রাশি এবং ডান পাশের অংশকে উত্তর রাশি বলে এখানে দেখো 550 টাকাকে 5 অনুপাত 6 ও 4 অনুপাত 7 ভাগ করে এখানে কয়টা রাশি দুইটা রাশি এটা হচ্ছে সরল অনুপাত সরল অনুপাতের ডান পাশে এটাকে বলে উত্তর রাশি আর বাম পাশে এটাকে বলে পূর্ব রাশি এখন প্রশ্ন আছে 550 টাকাকে 5 অনুপাত 6 ও 4 অনুপাত 7 অনুপাতে ভাগ করো আমরা এখানে সরল অনুপাত দুটো কত রাশি আছে 5 অনুপাত 6 কত রাশি আছে 5 অনুপাত 6 অনুপাত দ্বয় অনুপাতের যোগফল 5 এর 6 ও 5 এর 6 11 এখন 550 টাকা 11 ভাগে 5 সমান কত এখন আমরা 11 দিয়ে 550 এর ভাগ 11 দিয়ে 11 5 11 55 5 দিয়ে 11 রাখবে 11 দিয়ে 55 রাখবে 5 30 তাহলে 550 এর 5 অনুপাত 6 আমরা বাইরে থেকে কত টাকা হইছে 250 টাকা 300 টাকা আর দ্বিতীয় রাশি আছে 4 অনুপাত 7 অনুপাতের যোগফল 4 এর সাথে যোগ করলে হয় 11 এখন 550 টাকা 11 ভাগে 4 সমান কত 11 ভাগে 4 সমান আমরা 11 দিয়ে 550 এর আগে দুটো টাকা করছি তোমরা হয়তো তখন বুঝে গেছো 11 দিয়ে 550 এর টাকা করলে হয় 50 এখন 4 দিয়ে আমরা 50 এর গুণ করব 4 0 0 4 5
Assalamualaikum warahmatullahi wabarakatuh.